আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তফসিলের পর হঠাৎ কাদের সিদ্দিকীর এ কেমন সুর রহস্য কী অবশেষে এসব কি শুরু করলেন আরেক ডক্টর কামালের আবির্ভাব পিটার হাসের বিরুদ্ধে ক্ষেপলেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলছেন এর চাইতে হাস্যরস আর কি হতে পারে রাজনীতিতে যে কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর তারা ওনাকে তিনশো আসনে প্রার্থী দিবে আবার তৃণমূল বিএনপি তারাও ওনাকে তিনশো আসনে প্রার্থী দিবে। এগুলো কিসের ইঙ্গিত রাজনীতিতে কি শুরু হয়েছে মানে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে যাদের জনসমর্থন আছে যাদের সংগঠন আছে যাদের দেশের সব জায়গায় কমিটি আছে তাদের কোনো অস্তিত্ব বা তাদের কোনো গুরুত্ব নির্বাচনে নাই বঙ্গবীর কাদের সিদ্দিকীদের গুরুত্ব হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং সরকারের অ্যাটেনশন পেতে একতরফা নির্বাচনে ভাগ বাটওয়ার সুযোগ পেতে রহস্য এটাই পিটার হাসের বিরুদ্ধে কথা বললে যে কিছু লাভ হবে এখন এটা বুঝতে পেরেছেন এজন্যেই কি বলছেন দেখেন পিটার হাসের উপর ক্ষেপেছেন কাদের সিদ্দিকি এই শিরোনামে কালবেলা একটা রিপোর্ট করেছে এবং বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে তিনি নাকি তিনশো আসনে প্রার্থী দিবেন চিন্তা করছেন যেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো খবর নেই যেখানে লেভেল প্লেইং ফিল্ডের কোনো অস্তিত্ব নেই যেখানে এদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো তফসিলকে প্রত্যাখ্যান করেছে আর সেখানে তিনশো আসনে প্রার্থী দেবেন আর পিটার হাসের বিরুদ্ধে কি বলেছেন আমি একটু দাঁত ভাঙা জবাব দিতে চাই বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধা ও ব্যক্তিত্ব জনাব বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগে ভেটতে চেয়েছিলেন কোনো কুল কিনারা পাননি কখনো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে টাঙ্গাইলে আওয়ামী লীগের লোকজন তাকে প্রশ্রয় দেয় না নানান হিসাব নিকাশ করে এখন এসে অবশেষে তিনি দুইটা বিষয়ের উপর একমত পোষণ করেছেন যে না এখন যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় কিছু ভাগ বটরা সুযোগ যদি পেতে হয় আওয়ামী তো তাকে গ্রহণ করলো না তার তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বললে আর পিটার হাসের বিরুদ্ধে কিছু বললে হয়তো বা কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটাই শুরু করেছেন হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপর খেপেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকি অনেকের বিরুদ্ধে অনেক সময় বলেছেন কিন্তু যুক্তরাষ্ট্র কাদের পিটার হাস বা এদের বিরুদ্ধে কিন্তু এরকম জ্বালাময়ী বক্তব্য অতীতে কখনো দেননি মানে টাইমলি তিনি পিক করেছেন যে কোন কথা বলে আওয়ামী লীগের আনুকূল্য এখন পাওয়া যাবে করেছেন নানা মন্তব্য তিনি বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে তার মানে পিটার হাসের দৌড়োদৌড়ি ভালো না কেন ভালো না পিটার হাস খারাপ কি বলেছে পিটার হাস কি বলেছে যে বিএনপিকে ক্ষমতা এনে দিতে হবে পিটার হাস কি বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দিব না পিটার হাস কি বলেছে যে কারচুপি নির্বাচন করতে হবে পিটার হাস কি বলেছে যে একতরফা নির্বাচন করতে হবে পিটারহাস কি বলেছে যে রাতের ভোট করতে হবে পিটারহাস কি বলেছে সমস্যাটা কি পিটার হাস বলেছে সুষ্ঠু নির্বাচন করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে পিটার হাস বলেছে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে মানবাধিকারের কথা বলেছে তো অন্যায় কী বলেছে তাহলে এই পিটার হাসের এত ভালো ভালো কথা তাতে বঙ্গবীর কাদেশের দিকে সমস্যাটা কোথায় আওয়ামী লীগ তো বলবে সেটা ভিন্ন কথা কিন্তু তার সমস্যাটা কোথায় দরুদরী ভারণা কেন তিনি কি অন্যায় কিছু করেছেন দরুদুরী ভালো না কেন এ বিষয়টা বুঝতে হবে আর দৌড়ুদরি ভালো না আওয়ামী তো তাকে প্রশ্রয় দেয় ওবায়দুল কাদের চিঠি গ্রহণ করেননি ওবায়দুল কাদের সাক্ষাৎ করেছেন না ওবায়দুল কাদের যদি সাক্ষাৎ না করতেন বেলু না দিতেন যে না আওয়ামী বলে দেখ না কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাথে আমাদের কোনো কথাবার্তা নেই নির্বাচনের বিষয়ে বিষয়ে কোনো বৈঠক টৈঠক কিছু শিডিউল দিব না তা তো পারছে না আর এখন একটু আওয়ামী লীগের অ্যাটেনশন পাওয়ার জন্য দৌড়ুদুরী ভালো না একথা বলছেন এটা তার দেশে নির্বাচন না নির্বাচন আমাদের দেশের আমরা আমেরিকায় বাস করি না বাংলাদেশে বাস করি এর জবাবে আমি যেটা বলতে চাই বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যে আসলে আমেরিকায় বাস করা লাগে না তার দেশে নির্বাচন হওয়া লাগে না ভিয়েনা কনভেনশন অনুযায়ী প্রত্যেকটা দেশ তার নিজ দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ করার জন্যে রাষ্ট্রদূত কাজ করবে এখন তাদের জাতীয় স্বার্থ সংরক্ষণের একটা ফিল্ড হচ্ছে গণতন্ত্রায়ন মানবাধিকার এবং এগুলোর উপর ভিত্তি করে মানবাধিকার গণতন্ত্রের উপর ভিত্তি করে তারা ইনভেস্টমেন্ট করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে ইত্যাদি ইত্যাদি অতএব তাদের জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত তাদের বন্ধু রাষ্ট্রগুলোর গণতন্ত্রের অবস্থা কি মানবাধিকার অবস্থা অতএব তার দেশে নির্বাচন হওয়া লাগে না আর এখানে পিটার হাস তার আর চাকরি করেন না তিনি আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে চাকরি করেন তার অ্যাসাইনমেন্ট বাংলাদেশে তিনি তো বাংলাদেশে নির্বাচনী কথা বলবেন এটা যুক্তরাষ্ট্রের পলিসির অংশ স্বাভাবিক একশো বার বলবেন তিনি বলেন আমি স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব নাকি বউ তালাক মেয়ের বিয়ে হবে নাকি করাবো এই সব চিন্তা ভাবনা করা উচিত নয় মানে আওয়ামী লীগকে নির্ভয় দিয়েছেন হ্যাঁ স্যাংশনকে যে কেউ ভয় নাই করতে পারে স্যাংশন দেওয়া যেরকম যুক্তরাষ্ট্রের অধিকার স্যাংশনকে অবজ্ঞা করা বা স্যাংশনকে ভ্যালু না দেওয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি স্যাংশনের কিছু না হয় তাহলে তো ওয়েলকাম তাহলে তো সে ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু এই যে কথাবার্তা বউ তালাক মেয়ের বিয়ে ছেলের বিয়ে এইসব কথাবার্তা বলে মূলত আওয়ামী লীগকে অভয় দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সমস্যা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ব্যক্তি হিসেবে হেভিওয়েট হলেও তার দল তার জনভিত্তি এমনটাই নাজুক যে তিনি আওয়ামী লীগকে অভয় দিতে পারেন না তার অভয় দেয় আওয়ামী লীগের কিছু আসে যায় না বাস্তবিক পক্ষ বাস্তবিক কথা হচ্ছে আওয়ামী লীগের মতো এত বড় দল কাদের সিদ্দিকীদেরকে আসলে ভ্যালুই দেয় না এটা হচ্ছে বাস্তব কোনো মূল্যায়নই করে না আর মূল্যায়ন পাওয়ার জন্যই এই সব কথাবার্তা শুক্রবার সতেরো নভেম্বর টাঙ্গাইলে মারানা ভাষানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জবাবে কাদের কথা বলেন সামনে রেখে সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাদের বিএনপিকে বলেন তিনি হাস তিনটি দলকে চিঠি পৌঁছে দিয়েছেন কি আর কোনো দল নেই তিনি তো তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন দেশকে বিভক্ত করেছেন এটা গর্হিতকর অন্যায় এজন্য তার স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ তো তাকে পছন্দ করে বাংলাদেশের জনগণ তাকে চেনে তার কাছ থেকে প্রত্যাশা করে অনেক কিছু এখন তাহলে চিঠি কি কাদের কি খুশি হতেন না এখানে যুক্তরাষ্ট্র যে কাজ করেছে ঠিক কাজ করেছে কারণ বাংলাদেশের সংলাপের যে কথা বলেছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যদি একটা ঐক্যমতে আসতে আসতে পারে অন্য সবাই অটোমেটিক্যালি সেই ঐক্যের ছাতায় এসে যাবে সবাইকে চিঠি দেয়া পৌঁছে দেয়া বা যে সময় লাগে বা সবাই নিয়ে সংলাপ তার মধ্যে তো নির্বাচন শেষ হয়ে নতুন সরকার শপথ নিবে অতএব যুক্তরাষ্ট্র এই কাজ এখন কেন করবে আর যুক্তরাষ্ট্র নাগরিক সমাজ সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি সাংবাদিক সবার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে তাদের কানেকটিভিটি আছে তাদের পররাষ্ট্র দপ্তর নানান সময় বলেছে অতএব বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই বক্তব্য গ্রহণযোগ্য নয় তিনি বলেন তারা যে তিনটা দেশকে তিনটা দলকে চিঠি দিয়েছেন এটা তাদের সংবিধান অনুসারে রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন এজন্য তাকে আইনের আওতায় নেওয়া যেতে পারে মানে এই যে কথাবার্তা বলছেন আইন কোনটা উচিত কোন সংবিধানে কিছুই বোঝেন না এই মুহূর্তে জনাব বঙ্গবীর কাদের দিকেই একজন বীর মুক্তযোদ্ধা হিসাবে অবশ্যই তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধা রেখেই বলছি এই যে কথাগুলো বলছেন যে তিনটা দলকে চিঠি দিয়েছেন এটা দেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন যে এগুলো কী মানে এইসব কথাবার্তার কোনো আইনি ভিত্তি নেই কোনো ফরেন পলিসিতে ইন্টারন্যাশনাল রাজনীতির বিশ্লেষণে একেবারেই হাস্যকর কথাবার্তা বলেছেন তার কথার মার্ক হচ্ছে জিরো তিনি জিরো পেয়েছেন অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলেছেন নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন কি এমন প্রশ্নে তিনি বলেন আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করি তাহলে নির্বাচন করব কার সঙ্গে মানে এখন তাহলে ওই আওয়ামী লীগ তো প্রতিপক্ষ বানাতে চায় কাউকে কাউকে তো প্রতিপক্ষ এখন কাদের সিদ্দিকীদের মতো জনবিচ্ছিন্ন লোকদের তিনি নিজে বাদে তার দলের অন্য কাউকে আমি চিনি না তাদেরকে এখন প্রতিপক্ষ বানাতে চাই কি না এটা একটা সন্দেহ আর তিনি জোটে যাবেন তাকে জোটে নেবে কিনা সেটাও তো সন্দেহ কারণ জোটে কেন নেবেন তার কি আছে কিছুই তো নেই বিএনপি নির্বাচনে জাতীয় পার্টি ওরা টানাটানি করছে আমরাও আওয়ামী লীগের সাথে গিয়ে যদি জোট বাদি তাহলে মানুষ ভোট দেবে কাকে মানুষ ভোট দেবে পাতানো নির্বাচনকে ভোট দিবে রাতে হিসাব নিকাশ করে আনকনটেস্টেড উইন হবেন অনেকে আপনারা এমপি হবেন সহজ হিসাব কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন হয়তো তিনশো আসনের প্রার্থী নাও দিতে পারি আমাদের সেই প্রস্তুতি নেই আমরা অত বড় দলও না কিন্তু আমরা অনেক আসনে প্রার্থী দেবো অন্য দলের লোকজনকেও আমরা দল থেকে গামছা মার্কা উপহার দেব। এর মানে মোটের উপর তিনশো আসনে প্রার্থী দেবেন বা এরকম কথাবার্তা অন্যান্য গণমাধ্যমে এই শিরোনামে এসেছে যাই হোক তিনশো আসনের প্রার্থী দিক বা না দিক মূল কথা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিক এখন একতরফা খালি মাঠ দেখে রহস্য আমি এটাই মনে করি খালি মাঠ দেখে কিছু যদি এখন পান সেই স্বপ্নে বিভোর হয়ে এখন মাঠে নেমেছেন এবং ইস্যুগুলো ভালোভাবে পিক করতে পেরেছেন যেমন পিটার হাসের বিরুদ্ধে বলা কিন্তু দর্শক ইন কনক্লুশন আমি আরেকটা আলোচনা করতে চাই বঙ্গবীর কাদের সিদ্দিকি তো এই শেষ রাজনৈতিক জীবনের হয়তো বা বয়স বিবেচনায় শারীরিক সুস্থতা বা সক্রিয়ভাবে কাজ করার বয়সের শেষের দিকে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোন সংসদ নির্বাচন তার জন্য অতটা প্রাসঙ্গিক কিনা সে জীবনে কিছু পেতে চান এখন এই ধরনের দালালিমূলক কথাবার্তা বলে কিছু অর্জন করতে পারবেন কিনা না এর উত্তরে হচ্ছে ন আমি মনে করি যে তিনি যেটা চান তেমন কিছু পাবেন না সর্বোচ্চ ব্যক্তি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যদি আওয়ামী লীগ চায় পাতর নির্বাচনে এমপি বানালেও বানাতে পারে তার চান্সও ফিফটি পারসেন্টের বেশি না আর তিনশো আসনের কাছাকাছি অনেক আসনে অন্য দলের অনেককে গামছা উপহার দিয়ে অমুক কিছুই হবে না জিরো ফলাফল উড বি জিরো আমরা মনে করি তাহলে আওয়ামী লীগ থেকে যে বের হয় আওয়ামী লীগ তাকে ওইভাবে কখনো মূল্যায়ন করে না আওয়ামী লীগ তার মধ্যে মানে কাজ করায় অথবা স্বার্থ হাসিল করে বা অন্য কোনোভাবে মূল্যায়ন করে কিন্তু সংসদীয় রাজনীতিতে আওয়ামী লীগ কেউ বের হলে তাকে আওয়ামী লীগ মূল্যায়ন করে না ডক্টর কামালের মতো হেভিওয়েট লোক তাকে মূল্যায়ন করে নাই আর বঙ্গবীর কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী এখন বিতর্কিত বরং আওয়ামী লীগের জন্য আরেকটা বিতর্ক যদি তাদেরকে আবার কোনো সুযোগ সুবিধা দিয়ে রিপ্যাট্রিয়েট করা হয় জন্য আমি মনে করি বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে এই সাম্প্রতিক তৎপরতা তফসিল ঘোষণা করার পর এগুলোর ফলাফল খুব নগণ্য হবে